বন্ধু, দাঁত ত্বকের একটি জটিল রোগ। এটি একরকম ভাইরাসের সংক্রমণে হয়। এটি শুধু ত্বক নয়, স্নায়ুকেও ক্ষতিগ্রস্ত করে, তাই এর সঠিক চিকিৎসা নেওয়া প্রয়োজন। কয়েকদিন থেকে আমার এক বন্ধু কমেন্ট বক্সে দাউদের স্থায়ী চিকিৎসা জানতে চেয়েছেন। তিনি বলেছেন, আমার বয়স 35 বছর, দীর্ঘদিন থেকে দাউদের সমস্যায় ভুগছি। প্রথমে ফ্লুকোনাজল গ্রুপের ঔষধ সেবন করে দাউদ থেকে মুক্তি পেয়েছিলাম, কিন্তু ঔষধ বাদ দেওয়ার পর আবার ত্বক চুলকায় এবং দাউদের আকার ধারণ করে। ক্লোবিডাসল গ্রুপের ক্রিম ব্যবহার করলেও দাউদ একটু কমে, কিন্তু স্থায়ীভাবে সমাধান হয় না। তিনি দাউদের স্থায়ী সমাধান পাওয়ার ঔষধ সম্পর্কে জানতে চেয়েছেন। বন্ধুর কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটিতে দাউদের স্থায়ী ঔষধ নিয়ে আলোচনা করব। এই ঔষধটি একবার সেবন করলে আপনার ত্বকে যত পুরাতন দাউদ, একজিমা বা ফাঙ্গাল জনিত সমস্যাই হোক না কেন, তা স্থায়ীভাবে দূর হয়ে যাবে। এই রোগটি আর পুনরায় ত্বকে দেখা দিবে না। ঔষধটি কখন, কিভাবে, কতটি খেতে হবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলদি বডি বিডি চ্যানেল। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঔষধটি সম্পর্কে জানার আগে দাঁত কি সে সম্পর্কে আপনাদের জানানোর প্রয়োজন। দাউদ একটি ছত্রাকজনিত ত্বকের রোগ। ডার্মাটোফাইট নামক ছত্রাকের সংক্রমণে দাঁত হয়। একে দাউদ রিং ওয়ার্ম এবং মেডিকেলি ভাষায় একে টিনিয়া বলা হয়। ত্বকের আক্রান্ত স্থানে প্রথমে ছোট ছোট লাল গোটা দেখা যায় এবং সামান্য চুলকায়। আস্তে আস্তে আক্রান্ত স্থানে বাদামি বর্ণের ফুসকুড়ি দেখা যায় এবং স্থানটি বৃত্তাকার চাকার ন্যায় ধারণ করে, যার কিনারাগুলো সামান্য উঁচু হয়। দিন দিন চাকার আকৃতি বাড়তে থাকে এবং কেন্দ্রের বা মাঝখানের দিকে ভালো হয়ে যেতে থাকে। ক্ষতস্থান থেকে খুশকির মতো চামড়া উঠতে থাকে। কখনো কখনো পানি বা পুঁজ ভর্তি গোটা দেখা যায়। ক্ষতস্থান অত্যন্ত চুলকায়। এই রোগ শরীরের যে কোনো জায়গায় ছত্রাকের সংক্রমণ হলে তাকে টিনিয়া কর্পোরিস বলা হয়। ত্বকের এই রোগ সাধারণত মাথার তালুতে, বগলের নিচে, রানের সিপায়, কানের লতিতে, কুস্কিতে, নখে ও হাতে পায়ে দেখা দিতে পারে। বন্ধু, দাঁত বা দাউদ অত্যন্ত সোয়াসে একটি রোগ। দ্রুত এর সঠিক চিকিৎসা না করলে পরিবারের অন্য সদস্যরাও এই রোগে সংক্রমিত হতে পারে। দাউদ থেকে দ্রুত এবং স্থায়ীভাবে মুক্তি পেতে যে ঔষধটি সেবন করবেন সেই ঔষধটির নাম ভরিগাল। এটি ভরিকোনাজল গ্রুপের ঔষধ। ভরিকোনাজল একটি ট্রায়াজল অ্যান্টিফাঙ্গাল, যেটা মারাত্মক ধরনের ফাঙ্গাল সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়। ভরিগাল এই ঔষধটি 50 মিলিগ্রাম এবং 200 মিলিগ্রাম ফিল্ম কোটেড ট্যাবলেট আকারে পাওয়া যায়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ভরিগাল 200 মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন 1 থেকে 2টি ট্যাবলেট আহারের পর সেবন করতে পারেন। এই ঔষধটি 7 দিন সেবন করলেই আপনার দাঁত বা দাউদ স্থায়ীভাবে ভালো হয়ে যাবে। এই ঔষধটির সাথে অ্যাসিডিটি নিয়ন্ত্রণের জন্য যে কোনো গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করতে হবে। গর্ভবতী মায়েদের জন্য ঔষধটি নির্দেশিত নয়। অপ্রাপ্তবয়স্কদের জন্য ঔষধটি সেবন উপযোগী নয়। অতিমাত্রায় ঔষধটি সেবন করলে তলপেটে ব্যথা, অ্যানিমিয়া, ঝাপসা দৃষ্টি, মাথা ব্যথা, বুক ব্যথা, বমি বমি ভাব বা ডায়রিয়া হতে পারে। অন্যান্য ঔষধের তুলনায় এই ঔষধটির দাম একটু বেশি। প্রতি পিস ঔষধের মূল্য 110 টাকা। এই ঔষধটি সেবন করলে আপনার দাউদ, একজিমা চিরতরে নির্মূল হয়ে যাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।